সন্ধ্যা প্রতিদিনের পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম আজ চব্বিশ অক্টোবর দু হাজার একুশ সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসএক্স সত্তর দশমিক পাঁচ দুই শতাংশ পয়েন্ট বা এক শতাংশ কমে সাত হাজার ছয় পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে আজ লেনদেন হয় এক হাজার চারশো একাত্তর কোটি টাকা যা গত দিনের চেয়ে বারো দশমিক দুই এক শতাংশ বেশি টেলিকমিউনিকেশন খাতে গ্রামীণ ফোন ও রবি ফার্মাসিউটিক্যালে স্কোয়ার বিকন ও বেক্সিমকো ফার্মা এবং সিমেন্ট খাত থেকে লাফার্জ হোল সিম ও হাইডেল বার্গ সিমেন্ট আজ সূচকের পতনে মুখ্য ভূমিকা রাখে খাত ভিত্তিক লেনদেনে আজ শিল্প খাত সর্বোচ্চ শূন্য দশমিক দুই নয় শতাংশ এবং ট্যানারিতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অপরদিকে টেক্সটাইল খাত সর্বোচ্চ তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিশের মধ্যে আজ শিল্প এবং সাধারণ বীমা উভয় খাত থেকে চারটি করে কোম্পানি রয়েছে অ্যারামিথ সিমেন্ট বিচ হ্যাটারি এবং বেক্সিমকোয়ের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পায় অন্যদিকে ফার্স্ট ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক্সের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য হারায় কর্পোরেট ডিক্লারেশনে নো প্রাইস লিমিট ঘোষণায় শেয়ারের মূল্য বৃদ্ধি পায় নো ডিভিডেন্ড ঘোষণা করা এবং শেয়ার প্রতি আয় নেতিবাচক হওয়ায় আজ ফিনান্স ইনভেস্টমেন্ট শেয়ার বিক্রির চাপ বেড়ে যায় অন্যদিকে ডিভিডেন্ড কম দেওয়ার ঘোষণায় এবং শেয়ার প্রতি আয় নেতিবাচক হওয়ায় আজ বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারের মূল্য হ্রাস পায় বলে জানা গেছে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি গত তিন মাসের লেনদেনের তুলনায় এনআরবিসি ব্যাংক রেনাটা এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ বেড়েছে রেনাটা আজ তাদের ইতিবাচক আয় ঘোষণা করায় কোম্পানিটির লেনদেনের পরিমাণ বেড়ে যায় বাকি কোম্পানিগুলোর গড় লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণও জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জানায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাত দশমিক ঝুঁকি বিবেচনা না করে এবং রিজার্ভ বহির্ভূত সম্পদ অন্তর্ভুক্ত করে হিসাব করা হয়েছে বলে জানিয়েছে আইএমএফ দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থ বছরের প্রথম তিন মাসে কর রাজস্ব আদায়ের রেকর্ড পরিমাণ ষোলো দশমিক সাত দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনার নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসা এবং পণ্য আমদানির পরিমাণ ও দাম বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানা গেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবারও পুঁজিবাজারের নানা খবর নিয়ে হাজির হব ঠিকই সময়ে আমাদের সঙ্গে থাকতে এলার গ্লোবালের ফেসবুক লিঙ্কড ইন টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি পরিজনের সঙ্গেও শেয়ার করতে পারেন আর এই খবরের পাশাপাশি আমাদের চ্যানেলে কি দেখতে চান তা জানাতে পারেন কমেন্ট সেকশনে ভালো থাকুন নিরাপদ থাকুন